আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ ফুটবলের লোগো উন্মোচন করা হচ্ছে। নতুন মৌসুমে ১২ দলের অধিনায়কের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। যোগ দেন পেশাদার লীগ কমিটি চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি। উপস্থিত হন বাফুফের শীর্ষ কর্মকর্তা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দেশের সর্বোচ্চ লীগ। কোভিড পরিস্থিতিতে দর্শক ছাড়াই মাঠে গড়াচ্ছে নতুন মৌসুম। ৭টি ভেন্যুতে এবারের খেলা পরিচালনা করার কথা ছিল। প্রাথমিকভাবে ঢাকায় বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ড ও আর্মি স্টেডিয়ামে বসবে খেলা। অন্যদিকে টঙ্গীর শহীদ হাসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচগুলো।